হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। শুরু করছি ব্র্যান্ড নিউ একটি ব্লগ। এটা কোনো ট্রাভেল ব্লগ না, আমি যে অফিসে জব করি ওকোটেক্স গ্রুপ, ওকোটেক্স গ্রুপের সম্মানিত এমডি মহোদয়ের বাড়িতে আমাদের জন্য একটি ডে আউটের প্রোগ্রাম করা হয়েছে। তো এই ডে আউটের প্রোগ্রামে আমরা এখানে এসেছি এবং স্যার আমাদের জন্য অনেক ধরনের আয়োজন করে রেখেছেন। এখানে কিছু ফান গেম আছে, কিছু অ্যাক্টিভিটিস আছে, সব নিয়ে হচ্ছে জাস্ট মেমোরি ধরে রাখার জন্য এই ব্লগটি। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা ট্রাভেল ব্লগ দেখেন আমার সবসময়, তারা ইচ্ছা করলে দেখতে পারেন বা কারো ইচ্ছা না করলে স্কিপ করতে পারেন। জাস্ট আমি আমার অফিসের মেমোরি ধরে রাখার জন্য এই ব্লগটি করতেছি। তাহলে সবাই এনজয় করতে থাকেন। ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতা শুরু হচ্ছে। এমডি স্যার বাঁশি দিল, সাবাস। আসসালামু আলাইকুম। এখন হচ্ছে কাক ঢাকা ভোর, মানে একদম সকাল, 6:10 বাকি আছে এখন। জাস্ট হচ্ছে আমি আমার বাসার থেকে রওনা দিচ্ছি। আর ওই তো উত্তরা যে জমজম টাওয়ার আছে চৌরাস্তাতে, সেই চৌরাস্তা থেকে হচ্ছে আমরা গাড়িতে উঠবো। তাহলে চলুন। এখন বাজে প্রায় সকাল 6:30 মতো, আমরা উত্তরা দিয়া বাড়িতে। জাস্ট অল্প একটু ঝামেলায় পড়ছি। কোনো যাত্রায় সবচেয়ে কমন ইস্যু হচ্ছে গাড়ি নষ্ট হয়ে যাওয়া। তো আমাদের এখানে তিনটা গাড়ি আছে, তিনটা গাড়ির মধ্যেই গাড়িটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার পরে এখন হচ্ছে মেরামতের কাজ চলতেছে। নষ্ট বলতে এখানে ব্যাটারিতে একটু প্রবলেম হয়েছে, জাস্ট স্টার্টিংয়ে প্রবলেম হচ্ছে। তো আমাদের গাড়ির ড্রাইভার একটা হেল্প করতেছে সবাইকে, আর সবাই এখানে আমরা একত্রিত হয়েছে। একটা ব্যাটারিতে সমস্যা হয়েছিল, ব্যাটারি ঠিক করা হয়েছে যে এই গাড়িটার। গুড মর্নিং ওয়ান্স এগেইন। এখন হচ্ছে সকাল 7টার মতো বাজে, আমরা এখন হচ্ছে নবীনগরের কাছে আছি। আর এই স্মৃতিসৌধের সামনে থেকে আমাদের সবগুলি গাড়ি একসাথে ব্রেকফাস্ট করার পরে এখান থেকে রওনা করব। এখানে সব যাত্রীদেরকে দেখা যাচ্ছে। হ্যালো, এই হচ্ছে আমাদের সিনিয়র সিটিজেন যারা আছে। আর এদিকে হচ্ছে আরেকটা গাড়ি আছে, এদিকে সিরিয়ালে অনেকগুলো গাড়ি আছে, সবগুলি হচ্ছে আমাদের লোক, সব সাদা ড্রেস পরা। আমাদের ব্রেকফাস্টের মেনু হচ্ছে, এখানে হচ্ছে একটা ডিম আছে, তারপর হচ্ছে একটা কমলা, একটা কলা, আর একটা রুটি আছে এখানে, একটা ভালো মানের একটা রুটি আছে, আর সাথে হচ্ছে এক বোতল পানি। এটা খেয়েই হচ্ছে আমরা রওনা দেবো। সবাই এখন ব্রেকফাস্ট নিচ্ছে। মাত্র ফেরি ছেড়ে দিছে, আর এই ফেরিটা হচ্ছে আমাদের যে ফরিদপুরের ঘাটে যেতে প্রায় 30 মিনিটের মতো সময় লাগবে। আমাদের সব কলিগ হচ্ছে এখানে আছে, সবাই সবাই যার যার জায়গায় বসে আছে। আর এখানে অনেক সাউন্ডের জন্য ভালোভাবে ভিডিও করা যাচ্ছে না। তারপর করতেছে সবাইকে হচ্ছে ফুলেল শুভেচ্ছা দেওয়া হচ্ছে। আমাদের এই প্রথম বীরজনের টিম হচ্ছে ফুল নিয়ে ঢুকতেছে এমডি স্যারের। এটা হচ্ছে বাসার একদম মেইন গেট। এভাবে হচ্ছে পর্যায়ক্রমে হচ্ছে আরেকটা গ্রুপ আসতেছে। বীরজন বীরজন করে হচ্ছে আমরা একটা গ্রুপ করে নিয়েছি।
ম্যাডাম আসসালামু আলাইকুম। কেমন আছেন? ও আচ্ছা, আপনার তো ভালো চলছে। জি, উনি হচ্ছে আমাদের এমডি স্যারের আব্বা এবং ওনার সাথে সবাই ছবি তুলতেছে আমাদের কলিগরা। আমরা যে বিশজন আসছি, বিশজন ছবি তুলতেছে পর্যায়ক্রমে। এবার হচ্ছে আমরা এদিকে যাবো না, আর এই হচ্ছে বাসার ভিতরের এরিয়া। সামনে হচ্ছে র্যাকেট খেলার একটা প্লেস আছে। এখানে আমার হাতের ডান দিকে হচ্ছে আমাদের এমডি স্যারের যে ভাই আছেন রাজু স্যার, রাজু স্যারের নামই হচ্ছে ভবনটির নাম দেখা যাচ্ছে। এবং ঠিক আমার হাতের বাঁদিকে হচ্ছে রিয়াস আব্দুস সালাম, রিয়াস ভিলা সালাম স্যারের হচ্ছে এই ভবনটা সালাম স্যারের নামে। এখানে পাশে হচ্ছে মানে ছোট ছোট ঘর আছে বাংলো টাইপের, মানে এখানে হচ্ছে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা রিসোর্টের ফিল আছে এখানে। এমডি স্যার হচ্ছে প্রতি সপ্তাহে হচ্ছে এই বাড়িতে চলে আসেন, তার নিজের গ্রামে এসে থাকেন এবং হচ্ছে গ্রামের যে ফিলটা আছে ফিলটা নেন, উপভোগ করেন। এবং হচ্ছে ওনার যেহেতু বাবা মা এখনও জীবিত আছে বা ফ্যামিলির লোকজন আছে, তাদের সাথে মিট করতে আসেন এখানে। আমাদের আরেকটা টিম ঢুকতেছে এখন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমাদের আরেকটা টিম চলে আসছে। আপনারা কয়জন? বিশজন। বিশজন, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এটা হচ্ছে স্যারের বাসা থেকে মানে ওনার রুম থেকে ঠিক এদিক দিয়ে এই পুকুর ঘাটে চলে আসতে পারে, ওই ব্যবস্থাটা করে রাখছে। খুবই সুন্দর, একদম গ্রামে যে রাজকীয় একটা পরিবেশ সেই পরিবেশটা এখানে আছে। আর এখন যেহেতু প্রচুর সানলাইট, তাই রোদের কারণে আসলে খুব ভালোভাবে দেখাইতে পারতেছি না। আর এখানে ছোট বোট আছে, বর্ষার সিজন না থাকার কারণে পানি একটু কম আছে। তারপর হচ্ছে আমাদের যেই কলিগরা আছে, কলিগরা হচ্ছে অনেকে ছবি তোলার জন্য বা বোটে চড়ার জন্য সামনে এগিয়ে গেছে। আসসালামু আলাইকুম রাজীব ভাই। ওকোটেক্সের কোনো প্রোগ্রাম মানে হচ্ছে রাজীব ভাইয়ের খুব ব্যস্ততা বেড়ে যায়। কেমন আছেন? আপনাকে স্বাগত, থ্যাংক ইউ। মজা করবেন, এনজয় করবেন, এটাই চাচ্ছি। সবাইকে হচ্ছে জাস্ট স্ন্যাক্স আইটেম দেওয়া হচ্ছে আর পানি দেওয়া হচ্ছে, যেহেতু এখন লাঞ্চ করার সময় বাকি আছে। এখন প্রায় 11:45 মতো বাজে। আর এদিক দিয়ে হচ্ছে এটা হচ্ছে কি, এই সাইডটা তো হচ্ছে ইনডোর গেমস আছে। আর ইনডোর গেমসের মধ্যে এখানে ফার্স্ট হচ্ছে টেবিল টেনিস আছে, আমাদের সিএস ডিপার্টমেন্টের আবির ভাই এবং হচ্ছে আইটি ডিপার্টমেন্টের মনির ভাই এই টেবিল টেনিস খেলতেছে। আচ্ছা, এটা হচ্ছে ফুটবল। আর এই পাশে হচ্ছে ক্যারাম খেলতেছে আমাদের মনির ভাই আর শহীদুল্লাহ ভাই। আর এদিকে বিলিয়ার্ডের বোর্ডটা এখনও ফাঁকা আছে, কেউ এখনও নাই। এমডি স্যারের বাসভবনের ঠিক এরিয়াতে এই অপোজিটেই হচ্ছে এখানে তাদের এমডি স্যারের হচ্ছে পারিবারিক কবরস্থান আছে। কবরস্থান খুবই সুন্দরভাবে মানে গুছালো একটা কবরস্থান। এখানে আসলে আমরা যারা মারা যাই, মারা যাওয়ার পরে হচ্ছে অনেক সময় কবরের যেই রক্ষণাবেক্ষণ এই জিনিসটা হয় না। উনি এমডি স্যার খুব সুন্দরভাবে মানে আগে থেকে একটা সুন্দরভাবে তাদের পরিবারের জন্য সবার জন্য এই কবরস্থান সুন্দর করে তৈরি করে রেখেছেন, যেখানে একদম বিভিন্ন সূরা তারপর হচ্ছে তাফসির এই জিনিসগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে। এখানে আমাদের কলিগদের মধ্যে প্রত্যেকটা টিম বিশজন বিশজন করে এখানে গিয়ে তারপর হচ্ছে চারপাশটা ঘুরে আসতেছে। এটা হচ্ছে আমাদের এমডি স্যারের একমাত্র ছেলে যে সাজিদ, সাজিদের নামে হচ্ছে এবং হচ্ছে এমডি স্যারের নাম সম্বলিত সাজিদ সোবান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেইন ভবন আর কি এটা। এখানে হচ্ছে একটা মিনি মেডিকেল আছে। ম্যাডাম এখানে কি মিনি মেডিকেল আছে? এমডি স্যারের ঠিক বাসভবনের পাশেই হচ্ছে এই আনসার আলী যে দাখিল মাদ্রাসা আছে, মাদ্রাসার পাশে হচ্ছে স্যারের তৈরি করা মসজিদ আছে। এখানে মসজিদটি খুবই মানে সিমসাম এবং গুছালো একটি মসজিদ দেখা যাচ্ছে বাহিরের থেকে। ইনশাল্লাহ আমরা যেহেতু আজকে জুমার দিন, আমরা এখানে জুমার নামাজ আদায় করব। আমি বাহিরের থেকে জাস্ট আপনাদেরকে অল্প একটু শেয়ার করতেছি। আর আমরা যে গাড়িগুলো নিয়ে আসছি অফিসের গাড়িগুলো, সবগুলো গাড়ি হচ্ছে এখানে পার্ক করা আছে পর্যায়ক্রমে। আমাদের আজকের প্রোগ্রামকে কেন্দ্র করে হচ্ছে এই স্টেজটি বানানো হয়েছে। আর এখনও যেহেতু প্রোগ্রাম শুরু হয়নি, তাই মানে আমন্ত্রিত অতিথি, আসলে আমন্ত্রিত অতিথি বলতে আমাদের এমডি স্যারই হচ্ছে আজকে এখানে চিফ গেস্ট এবং আমাদের সিনিয়র কলিগরা থাকবেন এখানে।
আর পর্যায়ক্রমে এখন হচ্ছে খেলাধুলার পর্বগুলো শুরু হবে এখানে কিছু স্পোর্টস আছে স্পোর্টসগুলো এখন শুরু হবে অলরেডি প্র্যাকটিস সেশন চলতেছে এখানে আর এদিকে হচ্ছে মানে দর্শকদের সারি এখান দিয়ে অলরেডি মানে আমাদের কলিগরা সবাই চলে আসতেছে খেলাতে পার্টিসিপেট করার জন্য এবং যারা হচ্ছে এখানে ম্যানেজমেন্টে আছে প্রত্যেকই যার যার প্রিপারেশনটা নিচ্ছে সবাই ওয়ার্ম আপ করতেছে বল নিয়ে অনেকদিন পরে খোলা মাঠ পাইছে এই জন্য হচ্ছে সবাই খেলাধুলা নিয়ে একটু ব্যস্ত এই পাশেও চলতেছে খেলাধুলার পর্ব স্টার্ট হয়ে গেছে এদিক দিয়ে হচ্ছে আমাদের সিনিয়র কলিগদের জন্য এই তীর নিক্ষেপ স্টার্ট হয়েছে অলরেডি সবাই পার্টিসিপেট করতেছে আর যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত জুমার নামাজ আছে এই জন্য হচ্ছে এখানে চার ধরনের খেলা মানে ইন্ডিভিজুয়ালি হচ্ছে এখানে হচ্ছে সিনিয়রদের জন্য তীর নিক্ষেপ আর এদিক দিয়ে হচ্ছে হাড়ি ভাঙ্গা এবং হচ্ছে গোল করা আর আরেকটা হচ্ছে ওদিক দিয়ে আছে আপাতত এখানে তিনটেই দেখা যাচ্ছে হাড়ি ভাঙ্গার জন্য প্রস্তুত লুৎফর ভাই সিএস ডিপার্টমেন্টের এটা হচ্ছে ফার্স্ট টিম তারপর হচ্ছে পর্যায়ক্রমে আরও চারটা টিম হচ্ছে হাড়ি ভাঙ্গা স্টার্ট হবে আরএনডি ডিপার্টমেন্টের জনি একদম কাছাকাছি আসছে সাবাস জনি আরএনডির ইজ্জত রাখছো তুমি রেফেলের জন্য বক্স করা হয়েছে সবাই ছোট অংশটা ফেলে দিছে আমি অলরেডি ওটা ফেলে দিছি আর আমাদের হচ্ছে টিডি স্যার হচ্ছে এটার দায়িত্বে আছে আপাতত এখন হচ্ছে আমাদের ফিমেল কলিগদের জন্য এখানে চেয়ার খেলা চলতেছে জাস্ট স্টার্ট হবে এখন আমাদের সব কলিগরা হচ্ছে মানে আমাদের যেহেতু ফিমেলের সংখ্যা খুবই অল্প তাদের চারপাশেই আছে খেলা এখন স্টার্ট হচ্ছে যেহেতু শুক্রবার নামাজের সময় বেশিক্ষণ নাই তাই জাস্ট পিলো পাসিংয়ে আমরা একটু ইসলামিক মিউজিক ইউজ করতেছি এখানে আর এই পাশে হচ্ছে আমাদের সম্মানিত এমডি স্যার আছেন শিউলি ম্যাডাম আউট হয়ে গেছে ওকে ডাক্তার ম্যাডাম বাদ হয়ে গেছে এই খেলাতে আমাদের একজন ফরেন কলিগ আয়েশা পার্টিসিপেট করছে চারশো মিটার দৌড় প্রতিযোগিতা শুরু হচ্ছে এমডি স্যার বাঁশি দিল দেখা যাক কে ফার্স্ট হয় শাবাশ শাবাশ রাকিব আমাদের আইটির রাকিব সেকেন্ড পজিশনে আছে এবং আইটির মনির ভাই চতুর্থ পজিশনে আছে শাবাশ একজন পড়ে গেছে দুইজন মনির ভাই শাবাশ মনির ভাই কি থার্ড থার্ড ঠিক আছে মনসুর ভাই ঠিক আছে ফিমেল টিমের এবার দৌড় প্রতিযোগিতা শুরু হচ্ছে আর আমাদের এখানে একজন ফরেন কলিগ আয়েশা আছে আর হেড অফিস এবং ফ্যাক্টরি আমাদের কলিগরা দৌড়াচ্ছে সবাই এখানে সবার
ড্রেস আপের দিক থেকে আসলে আমাদের ফরেন কলিগ আয়েশা হচ্ছে সবচেয়ে এগিয়ে আছে, কারণ হচ্ছে সে তার ড্রেস আপটা হচ্ছে দৌড়ের জন্য সবচেয়ে ভালো। শাবাস! আয়েশা অনেক দূরে আর পিছনে হচ্ছে অন্যরা। আমাদের এখন লাঞ্চ ব্রেক চলতেছে, আমাদের সব কলিগরা বসে পড়ছে অলরেডি। এখন হচ্ছে আমাদের সাংস্কৃতিক যে প্রোগ্রাম আছে, প্রোগ্রাম আরম্ভ হয়েছে এখন হচ্ছে বিকাল 3:30 মতো বাজে, আর এটা হচ্ছে পর্দিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠের মধ্যে প্রোগ্রাম শুরু হয়েছে। সোনা বন্ধু তুই আমারে করলি রে দেওয়ানা, মনে তো মানে না অকোটেজ গ্রুপ থেকে আয়োজিত আমাদের আজকের যে ডে লং আউটিং, এই আউটিংয়ের আমাদের গ্রুপের উপস্থিত সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এলাকাবাসী, আসসালামু আলাইকুম। বক্তব্যের কেশরে একটি একটি আবেগ, আবেগের জায়গা, যেই জায়গায় আমার জন্ম সেই জায়গায় আপনারা আসছেন আপনাদের পদচারণায়।
মুখরিত আমার এই জন্মস্থান। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং এটা আমার জন্য একটি সম্মানের বিষয়। এই জন্য প্রথমে আল্লাহ আমরা শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ এই সুযোগটি তৈরি করে দিয়েছেন এবং আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই অনুষ্ঠানকে আরও সুন্দর এবং সাবলীল করবে। আমার ধারণা আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে যা মনে হচ্ছে যে সবাই এনজয় করছেন যথেষ্ট, এর মধ্যেও কিছু ভুল ত্রুটি থাকবে স্বাভাবিক। যেটা আমি প্রথম বিকালে বললাম যে আমাদের বাহ্যিক আয়োজনটুকু না দেখে আমাদের হৃদয়ের আয়োজনটুকু গ্রহণ করবেন প্রত্যাশা, এবং আমাদের যান্ত্রিক জীবন এবং যান্ত্রিক পেশায় আমরা মাঝে মাঝে একটু আউটিং বা একটু রিল্যাক্সের প্রয়োজন আছে, তো তারই অংশ হিসেবে এরকম প্রস্তাবনা আসে। আমরা এরপরে চেষ্টা করব যে এগুলো একটু মাইক্রো লেভেলে একদম গুছিয়ে বছরে একবার বা দুইবার না করে একটু সময় ধরে ধরে এটা এইচআর ডিপার্টমেন্ট একটু চিন্তা করুক, যাতে করে আমাদের মধ্যে একটি রিল্যাক্সের পরিবেশ তৈরি হয়, বন্ডিং তৈরি হয়, এবং আমরা যে সারাদিন সারাক্ষণ বাইরের যে চ্যালেঞ্জগুলো নিয়ে ব্যস্ত থাকি সেই এক ধরনের বুস্টিং বা ফুয়েলিং হবে। তো যাই হোক, একটি জায়গায় অল্প একটু বিষয় থাকবো যে আমরা যে ডিএতের কারণে আমাদের আমাদের ইনকামের একটা অংশ, আমাদের যে কনসেপ্ট কনসেপ্টের একটা অংশ, শুধুমাত্র কিন্তু পয়সা নয়, আমাদের জ্ঞান জ্ঞানের একটি অংশ এই আত্মমানবতার সেবায় তথা আমাদের দেশের জন্য উৎসর্গ করা, সেটা কিন্তু আপনারা যারা আমাদের কোম্পানির সাথে যুক্ত আছেন আপনাদের মেধা শ্রমের বিনিময়ে যেটুকু অর্জন হয় তার যে অংশটুকু আমি দান করি এটা বিধি মোতাবেক বা ধর্ম মোতাবেক কিন্তু তার সমান স্বভাবের অধিকারী আপনারা। এই কথাটুকু একটু বাদ পড়ছে মনে হলো, এটা কিন্তু এমন না যে আপনারা উৎসাহিত হয়ে কন্ট্রিবিউট করছেন এবং সেটা নিয়ে আমি কন্ট্রিবিউট করে হাততালি নিব অথবা স্বভাবের ভাগই হবো, ব্যাপারটি এরকম নয়। আল্লাহ তো কৃপণ নন, আল্লাহ বেশি বেশি চাইলে পছন্দ করেন, সেই হিসাবে কিন্তু আপনারা সমানভাবে এর অংশীদার। তো যেহেতু আজান হচ্ছে আমি এখানে শেষ করতে চাই, সবাইকে আরেকবার ধন্যবাদ, আপনারা কষ্ট করে আসছেন এবং যাওয়ার সময় সুশৃঙ্খলভাবে এবং গাড়িগুলো যেখানে যাবে তারা যেন পাশাপাশি যান, দুই রুট দিয়ে যাবে, কোন রুটে যাওয়া উচিত সেগুলো একটু এখনই হোমওয়ার্ক করে নেন। তো এটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য আপনাদের পরিবারের জন্য দোয়া থাকলো, আপনারও কায় মনোভাবকে আমাদের জন্য আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। স্পার্কেল গ্রুপের এমডি মিস্টার শাহজুল ইসলামের কাছ থেকে পুরস্কার গ্রহণ করতেছেন আয়েশা বাকসি। দ্বিতীয় পুরস্কার আয়েশা সিদ্দিকা, হেড অফিস। দ্বিতীয় পুরস্কার নিচ্ছেন আয়েশা সিদ্দিকা। গৌতম স্যার থেকে প্রীতিলতা প্রথম পুরস্কার নিচ্ছেন ফিলোপা সিং। প্রেস ক্লাবের সভাপতি সভাপতি এবং সেক্রেটারির হাত থেকে পুরস্কার নিচ্ছেন মহিবুর রহমান। প্রথম পুরস্কার মনসুর। প্রেস ক্লাবের সভাপতি এবং সেক্রেটারি আমাদের মেহমানের হাত থেকে পুরস্কার নিচ্ছেন মনসুর। তানিম সাহেব এমডি স্যারের কাছ থেকে পুরস্কারটি নিচ্ছেন। এর পরবর্তী 027 027 গোলাম রাব্বানি স্যার পুরস্কার নিচ্ছেন এমডি স্যারের কাছ থেকে। এর পরবর্তী পুরস্কার জন্য আমরা রেডি হই। 108 108 কে হবেন সেই সৌভাগ্যবান দ্বিতীয়তম বিজয়ী? প্ল্যানিং ডিপার্টমেন্টের মিস্টার জাকির সাহেব, প্ল্যানিং ডিপার্টমেন্টের মিস্টার জাকির সাহেব। অকোটেজ গ্রুপের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব ইঞ্জিনিয়ার আব্দুস সোবান স্যারের কাছ থেকে মাইক্রো ওভেন দ্বিতীয়তম পুরস্কার। আমাদের আজকের আনন্দ ঘন এই ডায়ালগের সভাপতি এখানে সমাপ্তি ঘটতে যাচ্ছে, আমরা এই লাস্ট পুরস্কার বিতরণের মাধ্যমে এটি শেষ করতে যাচ্ছি। আপনাদের সবার যাত্রা শুভ হোক, সবাই অত্যন্ত ধৈর্য সহকারে অস্থিরতা না দেখিয়ে বাবুল ফকির সহায়দের সাথে সমন্বয়কারীদের সাথে কথা বলে কে কোন রুটে যাবেন সেদিকে খেয়াল করে যেতে হবে। আমরা প্রায় দেখি বিয়ের অনুষ্ঠান, পিকনিকের অনুষ্ঠান, কক্সবাজার, আমি কারণটা হলো এরকম যে আমরা ওই সময় খুব বেশি মাত্রা একটু বেখেয়াল থাকি, অনেক সময় অ্যাক্সিডেন্ট ঘটে যায়, আমরা তখন ভাগ্যের দোষ দিই, ভাগ্য তো আমরা জানি না যে কি আছে, বাট এটা জানি যে আমাদের সতর্ক থাকতে হবে। 3 ডিজিট অবশ্যই, 3 ডিজিট, তার শেষেরটি হলো 5। আমাদের হাতের আঙ্গুল কয়টি? 5টি। কয়টা হাত? 2টা হাত। আর একটা হাতের আঙ্গুল কয়টি?
পাঁচটি তাহলে শেষ প্রথম হলো শূন্য তারপরে পাঁচ তারপরে পাঁচ দুই হাত দুই হাত চল করে যাবার জিরো ফাইভ ফাইভ জিরো পঞ্চান্ন কে শেষ ভগবান মান্না আমাদের অকটেশ্বরের অত্যন্ত পুরাতন এবং বিশ্বস্ত ইলেকট্রিক ওয়াটার ফিল্টার প্রথম পুরস্কারটি নিচ্ছেন মিস্টার আব্দুল মান্নান সাহেব কংগ্রেচুলেশন সো ভিউয়ার্স ফাইনালি হচ্ছে আমরা আমাদের আজকে যে ডে ট্যুর ছিল সেটা কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সব কলিগরা মিলে একসাথে হতে পেরেছি অনেক মজা করছি এখন হচ্ছে প্রায় রাত সাড়ে আটটার মতো বাজে জাস্ট এখন ফেরি পার হচ্ছি ফেরি পার হয়ে আমরা জাস্ট আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করব আর ব্লকটি বেশি দীর্ঘায়িত করব না আর সম্পূর্ণ ব্লকটি ছিল জাস্ট আমাদের অফিসের কলিগদের বা এই মেমোরিটাকে ধরে রাখার জন্য ইনশাআল্লাহ নতুন কোনো ভ্রমণ গন্তব্যে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম